রানাঘাট এলাকায় বিজেপি মণ্ডল কার্যালয়ে হামলা চালাচ্ছিল কয়েকজন। তখন খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা থামাতে গেলে মথার সমর্থকদের হাতে আক্রান্ত হন তিনি। ওনার মাথা ফেটে যায়, সেই সাথে ওনার দেহরক্ষীরাও আক্রান্ত হয়। ঘটনা হয়েছে, প্রথমে একটা গাড়ি আসছিল, গাড়িটাকে টিপরা মাথার সামনে দিয়ে যখন যাচ্ছিল মোটরসাইকেলে বাজি ফুটিয়েছিল নাকি সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এর মধ্যে কিছু মোটরসাইকেলে এসে টিপরা মাথার যে গ্যাদারিং ছিল সেখানে রাস্তার পাশে গাড়ি, সেই গাড়িগুলো ভাঙচুর করলো। এটা নিয়েই খুব ভয় হলো, বাগদৌড় হলো। প্রথম অবস্থায় সবকে থামিয়ে ফেললাম, সব কন্ট্রোলে ছিল, আবারও হঠাৎই আনকন্ট্রোল হয়ে যায়। মণ্ডল অফিসটা ভাঙচুর করে এবং খবর পেলাম ওদিকে ইনজুর আছে বলে, ইনজুরকে রিকভারি করতে গেলাম। তখন থেকে আরও উত্তেজনাতে আসলো, তাদের মধ্যে মাথার মধ্যে বাড়ি দিলাম, মাথা ফেটে গেল। আমার ড্রাইভারের হাত ভেঙেছে, আমাদের পিজির হাত ভেঙেছে।